তারপরে তো বেবি হওয়ার পরে তো আমাকে দেখতেই দেয়নি 24 দিন, মানে ও যে কি অবস্থা ছিল সেটাও আমি জানি না। পারবোই না, ছেলে যদি পড়ে যায় বা ফেটে যায় এই একটা রিস্ক আছে। আর 6 মাসে যখন ধরা পড়লো তখন বলেছিল ছোট্ট টিউমার, মানে অপারেশন করলে ঠিক হয়ে যাবে, বা ওষুধ খেলে, কোনো হোমিওপ্যাথি বা বড় জায়গায় ওষুধ খেলে ঠিক হয়ে যাবে সেটাই বলেছিল। চিত্তরঞ্জনে এই সুভাষ গ্রামে গেলাম, সেখান থেকে ট্রান্সফার করে দিল চিত্তরঞ্জনে গেলাম। সেখানকার ডক্টরই আবার আলট্রাসোনোগ্রাফি করলো, তো সেখানে বললো যে বডির তুলনায় বড় মাথা বেবির। তারপরে সেখানে ওরাও শিওর হলো না, ওরা বললো যে কলকাতা বড় জায়গা, আলট্রাসোনোগ্রাফি করো ইকোতে, ওখানে কেমন ধরা পড়ে। তো ওখানে করলাম, ওখানে বললো 2.7, মাথায় একটা গ্যাপ আছে। Condition is of the degree that it was impossible actually to save the baby after doing surgery. It is very rare, definitely is very rare. Actually the meningocele, the lower variety, is common, relatively common, but this meningoencephalocele, that means the part of the brain, and in this case actually the major part of the brain was out of the skull box, so it is very very rare. The chances of survival is very rare. It is like a 0.01%. This is usually caused by the usually folic acid deficiency in mother when the baby is in utero. The mother is, this can be preventable by using the USG scan. This baby can be aborted at 20 weeks. More or less the baby was a monster. The eyes are very big. And the size of the baby is very big compared to the age. If you can see the baby, it is more or less a size of few years, okay. 2-3 years, like that. And the ears are very large, and the baby is hairy. চাইছি বাচ্চা যদি মানে ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছেন যে বাচ্চা মারবে না, অপারেশন হবে না, তো আমরা চাই না যাতে আরও কষ্ট না হোক, ভগবান আমাকে থেমে দিক, আর আমরা কষ্ট দেখতে রাজি নেই। আর যদি কেউ এর মধ্যে কেউ মানে ডাক্তারবাবুর হাতে কিছু রিপোর্ট পড়ে, কেউ যদি রিক্স নিন, বাচ্চা কিছু হলে আমাদের রিক্স। একটা মা তো চায় তার বেবি তার কাছে ফিরে আসুক, আমিও চাই ও সুস্থ হয়ে আসুক। রিক্স নিয়ে একটু ওকে যদি অপারেশন করে ও সুস্থ হয়েই আসবে, আমার মন বলে নাই।